बंगागावत करोनार भयावह संक्रमण बीरझरा कन्या महाविद्यालय करोना आतंक शिक्षानुष्ठान तीनगी सहकारी अध्यापक आक्रांत कोविड 19 जिला प्रशासने एतियालैके लोवा नाय कोनो पदक्षेप एतियालैके महाविद्यालय करा नाय कन्टेनमेंट जोन अध्यापक केगराकी परियालो आक्रांत हैछे कोविड 19 और जार बाबे स्वतस्फूर्तभावे बन्ध हो पड़िछे महाविद्यालय पाठदान शनिबार दिन तो बंगागावत आक्रांत हैछे 37 जनक लोक करोना आक्रांत हो हाजोर एगी महिलार मृत्यु मृत महिलागी हाजोर बरुआबाड़ पूर्णिमा कलिता एम एम सी एच चिकित्साधीन होगी शनिवार निशा शेष निश्वास त्याग कर महिलागी हाजोर बरुआबाड़ महिला एगी मृत्यु पूर्णिमा कलिता महिलागी नाम एम एम सी एच चिकित्साधीन होगी मृत्यु खबति लय महिलागी पुवती निशा गुवाहाटीर बामनी मैदाम रेलवे कलोनीत भयंकर अग्निकाण्ड अग्निकाण्ड भस्मीभूत शताधिक सरु बड़ व्यवसायिक प्रतिष्ठान गेलामाल दुकान कपूर दुकान फल मूल दुकान शाक पाचल दुकानक आदि विभिन्न अत्यावश्यक सामग्री प्राय शताधिक सरु बड़ दुकान भस्मीभूत है यह विध्वंसी अग्निकाण्ड देखाई अग्निकाण्ड शिहरणकारी दृश्य सिलिंडार विस्फोरण संघटित है और सिलिंडार विस्फोरण पीछते अग्निकाण्ड भयावह रूप धारण करू प्रथम अग्निकाण्ड सूत्रपात के हल सो स्पष्ट हुआ ना कईबा अग्नि निर्पापक बाहन वाहन निर्वापन कर विध्वंसी जु जुईत कईबा लक्षाधिक टकार सा सम्पत्ति विनष्ट है शुना पासीफल जुई तो आई अहार पद चार सिलिंडार ब्लास्ट हल सिलिंडार ब्लास्ट हर पीछे ये जुई तो आई इतना क्षति तो बहुत हल एश मान दुकान हम कमप्लीट जुई धरा जाए जुई एश मान हम एश मान हम सब्जी आज गेलामाल दुकानी आसे कपड़ दुकान आंडल दुकान मसला दुकानी कप प्लेटर दुकानी कणारे जुई तो फटक गेस तो ब्राश कर ले गेस ब्राश कर पीछे मैं पूरा फेतरा गो चार पाँचा गेस ब्राश हो এটা বলে আরো রক্ষা না মই ফোন করে আছো পানি গাড়ি পানি পানি গাড়ি মানে কোনো শুনবাই না মোটামুটি প্রত্যেক দোকানে এক লাখ রুপাতে হবো কোন পঞ্চাশ আছে কোন দুই লাখ আছে কোন এক লাখ আছে অনেক আছে আর কেনকে হল তো মই তো ঘর থাকো দুটা বাজে গম পালো যে বারে আগুন লাগি গেছে তেতিয়া আলু মতে পুরো জ্বলিয়েছে সবে অসম পশ্চিমবঙ্গ সীমান্তত আরম্ভ হল কোভিডর স্ক্যানিং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর পর অহা স্থলপথের যাত্রীসকলক এই ছাগলিয়া গেটতে কোভিডের পরীক্ষা করার ব্যবস্থা করা হব কোভিড নেগেটিভ হলে বহিরাজ্যের পর প্রবেশ করা প্রতিজন লোককে এসপ্তাহর হোম কোয়ারেন্টাইন করার নির্দেশ জারি করেছিল প্রশাসনে আনহাতে বহিরাজ্যের পর প্রবেশ করা মালবাহী ট্রাক সমূহের চালক আর খালাসী কেতিয়ালোকর গন্তব্যস্থানতে করা হব কোভিড পরীক্ষা আমার সাংবাদিক জ্যোতির্ময় চক্রবর্তীর সঙ্গে পোনপটীয়া সম্প্রচারত সংযুক্ত হয়েছে জ্যোতির্ময় বহিষ্কত স্ক্যানিংয়ের ব্যবস্থা আরম্ভ করা হয়েছে পশ্চিমবঙ্গ বা বহিরাজ্যের পর অহা প্রতিজন লোকের ক্ষেত্রতে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হব সীমান্ত হয় জয়ন্ত আজি রাতিপুৱাৰ পৰা আচলতে কালি ৰাতিৰ পৰা আৰম্ভ হৈছে আমি ৰাতিৰ পৰা সেই দৃশ্য আমি বৰ্তমানে আপোনালোকক দেখুৱাইছোঁ ছাগলীয়া সীমান্তৰ আৰু প্ৰতিখন যাত্ৰীবাহী বাহনৰ লগতে প্ৰতিখন ব্যক্তিগত বাহনত যিসমূহ যাত্ৰী বহিৰাজ্যৰ পৰা পশ্চিমবংগৰ পৰা ইয়ালৈ প্ৰৱেশ কৰিছে তেওঁলোকক ইয়াত স্কেনিঙৰ ব্যৱস্থা কৰা হৈছে যদি আমি দৃশ্য আপোনালোকক দেখুৱাওঁ ইয়াত দেখা পাইছোঁ ছাগলীয়া সীমান্ত অসম পশ্চিমবংগৰ এই সীমান্তত বৰ্তমানে আমি উপস্থিত আছোঁ ছাগলীয়াত আৰু ইয়াত প্ৰতিখন গাড়ী যি গাড়ীসমূহ পশ্চিমবংগৰ পৰা বা আন আন প্ৰদেশৰ পৰা ইয়াত প্ৰৱেশ কৰিছে সেই প্ৰতিখন গাড়ীক ইয়াত স্কেনিঙৰ ব্যৱস্থা কৰা
করা হয়েছে। কেখানমান ই রিক্সা আপনার দেখা পাইছে কেমেরার ফ্রেমত সম্মুখেদি পার হয়ে গেছে, কিন্তু স্থানীয় বাহিরে যিখিনি গাড়ি ব্যক্তিগত বাহনে হোক বা আন বাস সমূহ আপনার দেখা পাইছে যে দীর্ঘ শারীত বর্তমানে থিয় হয়েছে। এই মানুষখিনিক বাহিরের পর আহিছে আর ইয়াত স্ক্যানিংয়ের ব্যবস্থা করা হয়েছে। স্ক্যানিংত এতালেক কিন্তু একটা কথা আমি কব পো, এতালেক আমার হাতত যে তথ্য পড়েছে রাতেপার প্রায় এশর উপর ইয়াত আরটি র্যান্ডম টেস্ট করা হয়েছে আর এতালেক কিন্তু প্রতিজনে প্রায় নেগেটিভ ওলাইছে, এটা পজিটিভ কেস ওলা নাই, সেয়াই কিন্তু একটা ডর ভাল খবর বলে এই মুহূর্তে কব পারি। কিন্তু একটা কথা, কেবল ধুবুরী নয় সমগ্র গণ সংক্রমণের রোধ করবলে এই স্ক্যানিংয়ের অতি প্রয়োজন আছে। এই বাতর আমি কেবাদিন ধরে সম্প্রচার করেছিল, তার পরবর্তী সময় দেখা গেল সরকারে কিন্তু এই স্ক্যানিংয়ের ব্যবস্থা যাবার নিচে এইবার এই স্ক্যানিংয়ের ব্যবস্থা বর্তমানে ইয়াত আরম্ভ করেছে আর সুন্দর সুস্থভাবে বর্তমানে দেখা গেছে জেলা স্বাস্থ্য বিভাগের তরফের স্ক্যানিংয়ের ব্যবস্থা সুন্দরকে দুটাকে বর্তমান কাউন্টার চলি আছে আর দুটাকে কাউন্টারত বর্তমানে স্ক্যানিংয়ের কাম চলি আছে আর যে র্যান্ডম টেস্টের কামও চলি আছে, নাম রেজিস্ট্রেশনের পর আরম্ভ করে প্রতিজন বহিরাজ্যের পর অহা প্রতিজন ব্যক্তির ইয়াত নাম রেজিস্ট্রেশন করার টেলিফোন নম্বরের স্ক্যানিং ব্যবস্থা করেছে। আর একটা দৃশ্য আমি জয়ন্ত দেখাব বিচার, যদি আপনাদের দেখা পায় ঠিক বিপরীত দিকত যদি দেখা পায় যে পশ্চিমবঙ্গ সরকারের পর কিন্তু স্বাস্থ্য বিভাগের পর উলাই যাওয়া প্রতিজন ব্যক্তিরে থার্মাল স্ক্যানার দি বা তাতে রেজিস্ট্রেশন করার তাতে স্ক্যানিংয়ের ব্যবস্থা করেছে। এই পশ্চিমবঙ্গ সরকারের স্ক্যানিংয়ের ব্যবস্থা ঠিক সীমান্তর সিটু পারে আর সীমান্তর ইটু পারে কিন্তু রাজ্য সরকারের আমার ইয়াত স্ক্যানিংয়ের ব্যবস্থা এনেক কিন্তু করোনার গণ সংক্রমণ প্রতিরোধের কারণে যে ব্যবস্থা সরকারে লৈছে সেই যথেষ্ট শলাগ লোকবলিয়া ব্যবস্থা একটা কথা কব লাগবে, কারণ গণ সংক্রমণে বর্তমানে বিভীষিকা সৃষ্টি করেছে বিভিন্ন ঠাইত। বহিরাজ্য দিল্লি বা মহারাষ্ট্র বা আন প্রান্তর যদি ইয়াত মানুষ প্রবেশ করে একটা ভয়ঙ্কর পরিবেশ হব পারে, তার কারণে কিন্তু ব্যবস্থা করেছে এই মুহূর্তে সরকারে। জয়ন্ত, যদি মই নেগেটিভ হলেও সাত দিনের কোয়ারেন্টাইনত থাকিব লাগিব সেই বিষয়ত কেনেকুৱা ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আর জানিব বিচাৰিম যে কোভিড টেস্টের ব্যবস্থা করা হয়েছে, কোনো লোক কোভিড পজিটিভ ধরা পড়েছে নাকি সীমান্তত? হয় জয়ন্ত, এতালেক আমি যেহেতু সীমান্তত থিয় হয়ে আছো ছাগলীয়া সীমান্তর রাতেপার প্রায় এশর উপর ইয়াত টেস্ট ইতিমধ্যে হয়েছে, কিন্তু সকল নেগেটিভ ওলাইছে, পজিটিভ এটি ওলা নাই। পজিটিভ ওলালে একটা বিশেষ কক্ষ করা হয়েছে, তার দুখনকে 102 বাহন তাতে রখা হয়েছে আর 103 বাহনেদি যে কোয়ারেন্টাইন সেন্টার বা যত চিকিৎসালয়ের ব্যবস্থা করা হয়েছে সেই চিকিৎসালয় ডেডিকেটেড চিকিৎসালয় লো যাওয়া হব। আর একটা কথা যে কৈছে যে হোম কোয়ারেন্টাইনের কথা যদি কোয়া হয়েছে যে বহিরাজ্যের পর যিনি মানুষ প্রবেশ করেছে কোরবা দূরের পর ট্রেন জার্নি করে কোচবিহার গেছে, কোচবিহারে বাসেদি ধুবুরীলে প্রবেশ করে আছে কারণে কিন্তু ইয়াতে কই দিয়া হয়েছে ঘরের পর উলাব নারিব, ইয়াত নেগেটিভ হলেও কিন্তু ঘরতে থাকি সাত দিন ধরে তারপরে ঘরের পর উলাব পারিব। আর স্থানীয় প্রতিবেশীর পর আরম্ভ করে প্রতিজন মানুষকে জেলা প্রশাসনের পর সচেতন করা হয়েছে, যে যদি কোনো ব্যক্তি আহে জেলা প্রশাসনের খবর দিব লাগে যে সেই মানুষজন ঘুরি নুফুরে বা তার যে হোম কোয়ারেন্টাইন ব্যবস্থা যদি সঠিকভাবে কার্যকরী হয় তার প্রতি কিন্তু লক্ষ্য রাখিছে জেলা প্রশাসনে। জয়ন্ত, ধন্যবাদ, ধন্যবাদ জ্ঞাপন করেছো জ্যোতির্ময়।